আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সমতা গ্লোবাল ব্লগসের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে কথা বলবো যে হাজব্যান্ড ওয়াইফ জর্ডানে কি একসাথে থাকা যায় কিনা, বা একসাথে বাংলাদেশ থেকে আসা যায় কিনা, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। যাদের কিনা কোশ্চেন করেন, যাদের কিনা হাজব্যান্ড অলরেডি এখানে আছে বা ওয়াইফ আছে, যারা হাজব্যান্ডকে নিয়ে আসতে চান, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ফার্স্ট হচ্ছে, যে কোম্পানি আপনাদেরকে নিয়োগ দিবে সেই কোম্পানিতে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসতে পারেন, যদি দুজনেই সিলেক্ট হন, তাহলে দুজনেই আসতে পারবেন, এখানে এসে দুজনেই থাকতে পারবেন। যে এখানে অনেক আপু এবং ভাইয়া আছে যারা কিনা হাজব্যান্ড ওয়াইফ, তারা এখানে থাকে। অনেক ভাইয়া আছে যাদের ওয়াইফ বাসায় থাকে বাচ্চা নিয়ে, মানে ফ্যামিলি ভিসায়, আর হাজব্যান্ড জব করে। আবার এমন আছে যে যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করে, মানে তাদের বাচ্চা নিয়ে আসে নাই হয়তো বা বাচ্চা নাই, সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনে এখানে কাজ করে, সেম কোম্পানিতে কাজ করে, এবং কি তারা বাসা ভাড়া বাইরে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে পারে। এক একটা কোম্পানির এক একটা রিকোয়ারমেন্ট। সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে জব করবেন, কোন পোস্টে করছেন, আপনি কি ম্যানেজার কিনা, সেখানে আপনাকে যখন নিয়োগ দিবে সেই নিয়োগে কি এখানে আপনাকে ফ্যামিলি বাসা দিবে কিনা, বা আপনার অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটি কি দিবে, এগুলো উল্লেখ থাকবে। এই কারণে যারা হাজব্যান্ড ওয়াইফ আসতে চান, দুজনে যদি অপারেটর হন, নিজেদের বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন। আর আমরা যে এরিয়াটাতে থাকি, এই এরিয়াতে নর্মালি বাসা ভাড়া যদি নিতে চায় কেউ, এখানে ডিফারেন্ট টাইপ অফ মানে ভাড়া আছে, এক একটা এক এক রকম। আমি যদি বলি যে আপনাদের বাসা ভাড়া 50,000, তাহলে দেখা গেছে আপনাদের এর চেয়ে কমেও লাগতে পারে, আবার এর চেয়ে বেশিও হতে পারে। সো এক্স্যাক্টলি বলা যাবে না। বাংলাদেশে আপনি যদি থাকেন একটা এরিয়ার ভিতরে, যেমন আপনার ধরেন ঢাকা মিরপুরে থাকেন, সেইখানে এক একটা বাসার ভাড়া কিন্তু এক এক রকম। এইখানেও সেম, এক একটা বাসার ভাড়া এক এক রকম। তবে নর্মালি আপনি যে এরিয়াটাই দেখা গেছে যে থাকবেন, সেই এরিয়ার উপর ডিপেন্ড করবে। তবে আমাদের এই এরিয়ার ভিতরে অনেকে যারা থাকে, তাদের দেখা মতে আর কি, তাদের দেখা গেছে যে 50,000-এ বাসা ভাড়া থাকে, অনেকে আর একটু বেশি দিয়ে থাকে। ইলেকট্রিসিটি বিল তখন নিজেদের দিতে হয়, আদার্স যে এক্সপেন্স থাকে তখন নিজেদের দিতে হয়। আর কোম্পানি যারা ম্যানেজার ক্যাটাগরির লোক আছে, বা যাদেরকে কোম্পানি বলে আনছে যে তাদেরকে ফ্যামিলি বাসা দিবে, তাদেরকে কোম্পানি প্রোভাইড করে, আমাদের মতোই থাকা খাওয়া সব কিছু কোম্পানি দেয়। সো তাদের কোনো এখানে এক্সপেন্স নাই। কিন্তু যাদেরকে মানে ক্যাটাগরির বাইরে, তারা যদি হাজব্যান্ড ওয়াইফ এখানে থাকে, তাহলে তারা এখানে নিজেদের টাকা দিয়ে থাকতে হবে, কোম্পানির কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপর বাসা ভাড়া করতে হবে। আবার অনেকে আছে যে ওয়াইফ এখানে থাকে, সে চাচ্ছে তার হাজব্যান্ডকে নিয়ে আসতে বা অন্য কোম্পানিতে দিতে। সেক্ষেত্রে আপনি যে হাজব্যান্ড ওয়াইফ থাকবেন, আপনাদের যে পেপার ডকুমেন্ট, সেগুলো তো অবশ্যই কোম্পানিতে সাবমিট করতে হবে, যে আপনার হাজব্যান্ডের সাথে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট যেটাকে বলে সেটা। সো আপনারা এইভাবে থাকতে পারবেন। আর বাংলাদেশ থেকে যদি ছেলে মেয়ে একই পজিশনে আপনাদেরকে আনে, যদি সেম কোম্পানিতে আপনারা আসতে পারেন, আপনাদের যদি আনে আপনারা আসতে পারবেন। ফার্স্ট সেক্ষেত্রে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউতে আপনারা যদি সিলেক্ট হন সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন। সো এমনি বলা যাবে না যে আপনি হাজব্যান্ড ওয়াইফ এসে একসাথে থাকতে পারবেন। আগে দেখতে হবে যে আপনাকে কোম্পানি আনছে কিনা, যে পোস্টের জন্য আপনাদেরকে আনবে সেই পোস্টের ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে থাকতে পারবেন, একসাথে কাজ করতে পারবেন। যারা হাজব্যান্ড ওয়াইফ আসতে চান, আগে ফার্স্ট দেখেন যে সেখানে নিয়োগ আছে কিনা, যদি নিয়োগ থাকে তাহলে ইনশাল্লাহ আসতে পারবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।